নমস্কার, স্বাগত আপনাদের সোশ্যাল বাংলার পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। বিশেষভাবে আজকের দিনে একটি ঘটনা উঠে এসেছে, একটি মর্মান্তিক ঘটনা। অবৈধ কাঠ চেরাইয়ের যে সমিল রয়েছে, সেই সমিলে কাজ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয় ইমরান হোসেন নামক এক শ্রমিকের। কি রয়েছে বিস্তারিত ঘটনা, চলুন দেখে নেওয়া যাক। অবৈধ কাঠ চেরাইয়ের সমিলে কাজ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয় ইমরান হোসেন নামক এক শ্রমিকের। ঘটনা মধুপুর থানাধীন পোড়াথল রাজনগর এলাকায়। পরিবারের লোকজনরা বিষয়টি চিকিৎসকের কাছে বললেও সংবাদ মাধ্যমের সামনে স্বীকার করতে চায়নি। কাঠের সমিল থেকে অজ্ঞান অবস্থায় বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ধরো 10:45 নাগাদ একটা পার্সন পেশেন্ট নিয়ে আসছিল, ইমরান হোসেন নাম, বয়স 31 বছর, বাবার নাম লেট আব্দুল হাসিম, বাড়ি হচ্ছে পুরাতন রাজনগর। কাজ করতেছিল হঠাৎ করে মাথা ঘুরে পড়ছে। তো হসপিটালে আনার পরে আমরা ইসিজি করছি, ইসিজি করার পরে দেওয়া গেলো যে পেশেন্ট ব্রড ডেড। আমরা এখন থানাতে ইনফরমেশন দিছি, তো যেহেতু ব্রড ডেড কেস, এমনিতে অন্য কোনো ইঞ্জুরির কিছু নাই, ব্রড ডেড কেস যেহেতু ফর্মালিটি অনুসারে পুলিশ আসার পরে যা যা পদক্ষেপ নেওয়া করা হবে। স্যার, কোন জায়গা থেকে আনা হয়েছে পেশেন্টকে? কোন জায়গাতে ঘটনা হয়েছে? ঘটনাটা হয়েছে পুরাতন রাজনগর, বাড়ির কাছে গেছে। পরিবারের কী বক্তব্য স্যার, কীভাবে মারা গেছে? কাজ করতে গিয়েছিল হঠাৎ করে পড়ে। আমাদের কাছে যতটুকু খবর, তিনি যে কাঠের সমিলে কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়েছে। সাথে যারা ছিল ওরা বলছিল যে কাঠের সমিলের মধ্যে কাজ করতে ছিল, তারপরে হঠাৎ করে পড়ার সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। স্যার, উনি কি বিদ্যুৎ স্পৃষ্ট হয়েছেন বুঝতে পেরেছেন? না, এরকম কোনো কিছু চাইনিকে নেই। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। এনলাইট গ্রুপ অফ ইনস্টিটিউশনস আপনার ভবিষ্যৎ গড়ার ব্যাঙ্গালোরে একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। SC ST OBC ছাত্রছাত্রীদের জন্য সরকারি স্কলারশিপের মাধ্যমে নার্সিং প্যারামেডিকেল পড়াশোনা করার সুবর্ণ সুযোগ। ছাত্রছাত্রীদের শুধুমাত্র হোস্টেলে থাকা এবং খাওয়ার জন্যে প্রতি মাসে 4,000 টাকা বহন করতে হবে। যোগাযোগ করুন 08095555703 অথবা 9900172894 অথবা www.enlightgroup.org। Enlight.